Assalamualaikum, my lovely viewers. Welcome back to Shiuli's Kitchen. Shiuli's Kitchen আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশী হোটেল স্টাইলে গরুর পায়া মানে হেড়ির রেসিপি। এটি নান, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নিহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিছু ছোট আর কিছু বড় টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তবে আপনারা কেউ চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এছাড়াও আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও কালো গোলমরিচ। নিহারি রান্নাতে অবশ্যই আস্ত গরম মশলা ব্যবহার করবেন, এর ফলে নিহারি থেকে একটি সুন্দর ঘ্রাণ আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমার এখানে মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখন নিহারিটা ফুটে আসার জন্য অপেক্ষা করছি। আমার এখানে নিহারিটা ফুটে এসেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করব প্রায় 4 ঘন্টার মতন, যতক্ষণ পর্যন্ত না নিহারিটা খুব ভালো করে সিদ্ধ হয়। 4 ঘন্টা পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে নিহারিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু ঝোলটা পাতলা রয়ে গিয়েছে। আমি এখন ঝোলটাকে ঘন করার জন্য একটা মিক্স তৈরি করে নিব। চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আর আমি বেসনটাকে এখন চুলার আঁচ কমিয়ে টেলে নিব, যতক্ষণ না এটা থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা এক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কোনো মতেই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না। আমার এখানে বেসনটি টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে বেসনটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হোটেলের নিহারি দেখবেন কিছুটা সুপের মতো ঘন হয়। তারা আসলে নিহারি ঘন করার জন্য এরকম বেসনের মিশ্রণ অথবা পাউডারটি ভিজিয়ে সেই মিশ্রণটা ব্যবহার করে। তবে আপনারা যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আমার এখানে বেসনের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিহারির সাথে মিশিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর আগের থেকে নিহারিটা ঘন হয়ে গিয়েছে। আমার এখানে নিহারিটা হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঘন করব না। আমি এখন এটাকে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি চুলায় ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা দিলে নিহারি থেকে খুব সুন্দর একটি স্মেল আসে, যার ফলে নিহারিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার এখানে বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখন নিহারিটাকে বেরেস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি নিহারিটার চুলা বন্ধ করে দিচ্ছি আর নিহারিটাকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখন নিহারির উপরে কিছু ধনে পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু আদা কুচি ও লেবু দিয়ে পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদের লবণীয় হোটেল স্টাইলের নিহারি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম লবণীয় নিহারি। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন। আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।